এ পাগল ডক্টর তিনজন মানুষকে একসাথে জয়েন করে একটি হিউম্যান সেন্টিমিটি তৈরি করতে চায়। এর জন্য সে দুইটি মেয়ে ও একটি ছেলে নির্বাচন করে এবং তাদের বেহুশ করে বেডের সাথে বেঁধে দেয়। ফিরো তাদের বলতে শুরু করে ওদের সাথে কি কি হতে চলেছে। সে বলে, আমি তোমাদের একসাথে জয়েন করে একটি হিউম্যান সেন্টিমিটি তৈরি করব। এর আগে আমি এই এক্সপেরিমেন্টটি কুকুরের উপরে করেছি, কিন্তু মানুষের উপর এটি আমার প্রথম এক্সপেরিমেন্ট। সে আরো এক্সপ্লেন করে এ প্রসেসটি কিভাবে হবে। সে বলে, প্রথম জনকে ছেড়ে দ্বিতীয় তৃতীয় জনের দাঁত ও জিহ্বা বের করে ফেলা হবে। ফিরো তিনজনের হাঁটুর মধ্যে যে এলিমেন্ট আছে তা বের করে ফেলবে, যে কারণে তারা জীবনে আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আর সে এই তিনজনকে এক্সপেরিমেন্টের জন্য নির্বাচন করেছে কারণ তাদের স্কিনের টিস্যু একসাথে ম্যাচ হয়ে গিয়েছিল। এই শুনে তারা ভীষণ ভয় পায়। ফির ডক্টর সবাইকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে ফেলে। নেক্সট পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।